আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিচ্ছরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি হাঙ্গেরি এবং হাঙ্গেরির ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, হাঙ্গেরি সেন্ট্রাল ইউরোপের সেঙ্গেনভুক্ত একটি রাষ্ট্র। হাঙ্গেরির ভিসা বাংলাদেশ থেকেই হচ্ছে। আর একটি মজার বিষয় হচ্ছে, হাঙ্গেরিতে আপনি বাংলা ভাষায় ইন্টারভিউ দিয়ে ভিসা লাভ করতে পারবেন। অর্থাৎ যারা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস আছেন বা তদূর্ধ্ব পড়াশোনা করেছেন, তারা হাঙ্গেরির জন্য আবেদনটি করতে পারবেন। হাঙ্গেরিতে আপনারা জেনে থাকবেন যে বিগত প্রায় দু মাস যাবৎ হাঙ্গেরির কার্যক্রম বন্ধ ছিল। বিশেষ করে জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 29 তারিখ পর্যন্ত হাঙ্গেরির কার্যক্রম বন্ধ ছিল। এরই মধ্যে আমরা শুধুমাত্র কোম্পানির কাছে আবেদন করে তাদের যে নিয়োগ লেটার সেটি প্রাপ্ত হয়েছি, কিন্তু ইমিগ্রেশন থেকে যে সকল ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভাল দেওয়া হয় সেগুলো দেওয়া বন্ধ ছিল। আগামী 1 মার্চ থেকেই এই কার্যক্রমটি পুনরুদ্যমে আবার শুরু হতে যাচ্ছে। এই যে হাঙ্গেরির যখন বন্ধ ছিল, অর্থাৎ পারমিট ইস্যু হওয়া বা অ্যাপ্রুভাল ইস্যু হওয়া, সেই সময় কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে যে ব্যাকলটের ফাইলগুলো হাঙ্গেরি দূতাবাসে জমা হয়েছিল সেগুলো ডেলিভারি করা হয়েছে, এবং তাদের হাতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে স্লট খালি রয়েছে। এবং নতুন উদ্যমে হাঙ্গেরি থেকে এখন প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হবে, এবং সেই ইস্যুকৃত ওয়ার্ক পারমিটগুলো দ্রুতগামী শিডিউল পেয়ে আপনারা জমা করার পর 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনারা ডেলিভারিটি পেয়ে যাবেন। হাঙ্গেরির যে ডেলিভারি ছিল পূর্বাবস্থায় 2023 সালে যারা আবেদন করছিলেন তাদের ডেলিভারি 3 থেকে 3.5 মাসে ডেলিভারিটি হতো। এখন থেকে তাদের যেই ব্যাকলটের ফাইলগুলো ছিল সেগুলো পরিমাণ কমে গেছে, যেই কারণে এখন থেকে যারা জমা করবেন বা ইন্টারভিউ দিবেন সেদিন থেকে 1 থেকে 1.5 মাসের মধ্যে সবাই ডেলিভারিটি পেয়ে যাবেন। হাঙ্গেরিতে আমাদের ডেলিগেট আসার কথা ছিল 3 মার্চ এবং 4 মার্চে আমাদের ডেলিগেট আমাদের অফিসে উপস্থিত থাকার কথা ছিল। আমাদের ডেলিগেট বর্তমান সময়ে দুবাই অবস্থান করছেন। দুবাইতে তার কিছু রিক্রুটমেন্ট রয়েছে। দুবাইতে যারা সরাসরি দুবাইতে বৈধ ভিসায় অবস্থান করছেন তাদের জন্য উনি রিক্রুটমেন্ট কাজগুলো করছেন। আমরা আশা করতে পারি উনি আমাদের অফিসে আগামী মার্চের মাঝামাঝিতে ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন, এসে নতুন করে আবারও শিডিউল দিবেন। আমাদের অফিসে উনি সরাসরি হাজির হয়ে আমাদের ডেলিগেটরা আপনাদের সরাসরি ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে আপনাদেরকে রিক্রুটমেন্ট করবেন। তো এই রিক্রুটমেন্টে যারা আগ্রহী ছিলেন তাদের ডেটগুলো একটু পরিবর্তন হয়েছে, 15-20 দিন পিছিয়ে গিয়েছে। এই পিছানোর ফলে এই ভিডিওতে আমরা আপনাদেরকে বার্তাটুকু জানিয়ে দিলাম। যারা সরাসরি ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আপনারা হাঙ্গেরি যেতে চাচ্ছেন তাদের জন্য মিডিল অফ দ্য মার্চ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে সরাসরি ইন্টারভিউতে ডেলিগেটের সামনে হাজির হয়ে আপনি ওয়ার্ক পারমিট ভিসার আবেদনটি সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে পারবেন। যারা ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে নির্বাচিত হবেন তারা 100% ভিসা লাভ করতে পারবেন, কেননা আপনাদের ওয়ার্ক পারমিট দ্রুতগামী ইস্যু হবে এবং দ্রুতগামী আপনারা শিডিউল পেয়ে হাঙ্গেরিতে ভিসা প্রসেসিং করে হাঙ্গেরি গমন করতে পারবেন। আমরা মার্চ 24-এ ইউরোপের এই সেঙ্গেনভুক্ত দেশটিতে হাঙ্গেরির দূতাবাস আবারও পারমিটের আবেদন নেওয়া শুরু করতে যাচ্ছে, এবং সফলতা হাঙ্গেরির জন্য প্রায় 95% ভিসার সফলতা লাভ করা যাচ্ছে। 5 থেকে 6 মাসের প্রসেসিং এর মাধ্যমে আপনি হাঙ্গেরির ভিসাটি লাভ করতে পারবেন, এবং সার্বিক A to Z সহযোগিতা করার জন্য ফিউচার ওয়ার্ল্ড আপনাদেরকে সব ধরনের আবেদনের সহযোগিতা করে যাচ্ছে, এবং আগামীতেও আপনাদের জন্য ফিউচার ওয়ার্ল্ড আবেদনের প্রসেসিংটি আপনাদেরকে করে দিবে। অনেকে হাঙ্গেরির পারমিট পেয়েছেন, সেটি আমাদের মাধ্যমে অনেকে পারমিট পেয়েছেন বা অন্যান্য এজেন্সিরও
মাধ্যমে আপনারা অনেকে হাঙ্গেরির পারমিট পেয়েছেন। যাদের শিডিউল সংক্রান্ত অর্থাৎ জমা দেওয়ার যে শিডিউলটি, এটি অনেকে পাচ্ছেন না। আমাদেরকে অনেকে এসএমএস করেন, অনেকে ফোন করেন হাঙ্গেরির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এই কাজটির জন্য আপনারা ফোনে যোগাযোগ করলেন, ভালো কথা, কিন্তু আপনার যে ওয়ার্ক পারমিট সহ যে ডকুমেন্টসগুলো পেয়েছেন এবং আপনার পাসপোর্টের কপি সহ আপনারা আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করবেন, করলে আমরা আমাদের নেটওয়ার্কের মাধ্যমে আপনাদের জন্য আমরা শিডিউল অফ অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। যারা হাঙ্গেরি যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ হাঙ্গেরি একটি স্যাঙ্গেনভুক্ত রাষ্ট্র। হাঙ্গেরি গেলে আপনি বিভিন্ন দেশে বিনা ভিসায় ইউরোপের অন্যান্য যেসব স্যাঙ্গেনভুক্ত রাষ্ট্র রয়েছে সেখানে আপনি চলে যেতে পারবেন। এছাড়াও হাঙ্গেরিতে আপনি ভালো বেতনে কাজ করতে পারবেন। আসুন আমরা একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে নিই হাঙ্গেরি কেমন দেশ। মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হল ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণসাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা। এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি। হাঙ্গেরির আয়তন 93,030 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 97,80,000। এর ভাষা হাঙ্গেরীয়। হাঙ্গেরির গড় আয়ু পুরুষ 72 এবং নারী 79। এর রাজধানী বুদাপেস্ট। এবারে আমরা জানবো হাঙ্গেরিতে গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ। এর মধ্যে রয়েছে প্রধানত ওয়্যার হাউস মেইনটেনেন্স, ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি। এছাড়াও রয়েছে হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ। এবারে আমরা জানবো হাঙ্গেরিতে গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্ট লাগবে, যেই ডকুমেন্টস দিয়ে আপনি ভিসা প্রসেসিংটি করতে পারবেন। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এবারে আমরা জেনে নিতে চাই হাঙ্গেরিতে গেলে আপনার কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, বেতন ভাতা কত পাবেন বা ওভারটাইমের কি কি সুযোগ সুবিধা, থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, এগুলো আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিব। হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে 1,000 ইউরো। প্রতিদিন কর্মঘণ্টা হবে 8 ঘন্টা এবং সপ্তাহে 2 দিন ছুটি, থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা। এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা। হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে 3-4 মাস এবং প্রথমেই পাওয়া যায় 1 বছরের ভিসা যা নবায়নযোগ্য। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশেই রয়েছে হাঙ্গেরির দূতাবাস। প্রিয় দর্শক, এই ছিল আজকের হাঙ্গেরি বিষয়ক আমাদের এই ভিডিও আয়োজন। যারা হাঙ্গেরি যেতে চান তারা অতি দ্রুত সময়ে আপনাদের পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে হাঙ্গেরি সংক্রান্ত সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে আপনি হাঙ্গেরির ভিসাটি ফিউচার অর্ডারের মাধ্যমে প্রসেসিং করে হাঙ্গেরি গমন করুন এবং ইউরোপের সেন্ট্রাল ভুক্ত সেঙ্গেন ভুক্ত দেশ হাঙ্গেরিতে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং হাঙ্গেরি ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।